তোমরা পাঁচজনে মিলে আমার লেপিনটা সাফ করছো, এই লেগে আমি ঠিক করছি তোমরা পাঁচজন দিয়ে 25টা করে দাম, তোমরা পাঁচজন ভাগ করে নিয়ে বাগা 5টা করে, এটা আমি অঙ্ক করে বাইর করছি, বুঝছো? আপনি কি আমাদের ব্যাক কল পাইছো? আমরা পাঁচজনে কাম করছি, যদি আপনি 25টা হয় তাহলে আপনারা 5টা করে না, আমরা 14টা করে দেন লাগবো, আপনি এটা কি তা কই? না না ভুল কইতেছো, তোমরা বুঝছি তোমরা অঙ্ক করে বলে দেবো, আয়ো ব্ল্যাক বোর্ড তোমরা দেখাই যাচ্ছি। দেখো আমি কি দেখি, এই হইলো 25, 25-এ 5 দিয়ে ভাগ করলে 5টি আর থাকে, 25 2-এর মধ্যে যায় না কিন্তু 25-এর মধ্যে যায়, 25-এ 5 দিয়ে ভাগ করলে থাকে 5। এইসব উল্টা পাল্টা হিসাব আপনি করতে দিচ্ছেন, আমারটা দেন আপনি, তাই নেন দা 5। আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 5 2-এর ভিতরে যায় না, জানা তো, কিন্তু 5 আবার 5-এর ভিতরে যায়, 5-এ 5 তাই 0, গুণ করলে হয় 25, বুঝতে পারছ? আপনি কি সব করতেছেন? আপনার হিসাব হয়েছে না, আমি আপনার আবার নতুন থেকে হিসাব করে দেখাচ্ছি, এই দেখেন 14 আর 5 গুণ করলেও 4 5 20, 5 1 5 মোট কত হইল 25, দেখছেন আমার হিসাব? কখন বুঝতে পারছি তোমরা সত্যি আসতা, আমরা অঙ্করা দেখো 14 14 14 14 5 বার দিছি, এই দেখো এখন 4টা 5 যোগ করলে এখানে হইতাছে কত হইতেছে দেখো, 60 8 8 16 16 20 21 22 24 25, দেখছো না করে কাটায় কাটায় 25টা। আপনি কি হিসাব ঠিক চিন্তা করবেন, পড়ালেখা কইরা কি বালের হিসাব, হালিয়ার হালাই কি বুঝাই গেল এটা আমার।